আমার একটাই যক্ষের থন আছে, আমার মানিক, আমার একমাত্র ছেলে আপন। ও যেদিন প্রথম ইউনিভার্সিটিতে গেল আমার মনে হয়েছিল ছেলেটা বুঝি বড়ই হয়ে গেল। ইউনিভার্সিটিতে গিয়ে ওর অনেক বন্ধু হলো, ওদের মাঝে কেউ কেউ বাসাতেও আসত, কিন্তু একজন ছিল যে প্রায়ই আসত, ওই ছেলেটার সাথে আপন অনেক সময় কাটাত, মাঝে মাঝে দু তিন দিনের জন্য বাসার বাইরেও থাকত। কি না কি ইউনিভার্সিটির কাজ। আমি ভাবতাম ছেলেটাকে সত্যি মানুষ করতে পারলাম তো। একদিন সকালে আপন কেমন যেন তাড়াহুড়ো করে বাসা থেকে বেরোচ্ছিল, যাবার আগে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। যখন ফোন করে একজন বলল টেলিভিশন অন করতে, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, আমার আপন ওনাকে নাশকতা করতে গিয়ে ধরা পড়েছে। আমার আপন আর আমার থাকলো না, চার দেয়ালের জেলখানায় আজ সে চিরবন্দী। এরকম যাতে আর কোনো আপন পথভ্রষ্ট না হয় তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। চোখ রাখুন আপনার প্রিয়জনের উপর।